হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো পাশাপাশি শিখিয়েও দেবো যে কিভাবে তোমরা তোমাদের জমির খাজনার জন্য অনলাইনে আবেদন করবে এবং অনলাইন আবেদন করার সাথে সাথে জমির যে খাজনা সেটা তোমরা অনলাইনে কিভাবে পেমেন্ট করবে এবং সেই খাজনা রিসিপ্টটা তোমরা কিভাবে ডাউনলোড করবে অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমরা ফুল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এবং যদি ভিডিওটাকে তোমরা কমপ্লিট স্কিপ না করে দেখো কথা দিচ্ছি তোমরা কিন্তু নিজেরাই তোমাদের জমির খাচনার জন্য অনলাইনে আবেদন করতে পারবে আর বলে রাখি আজকের এই প্রসেসটা আমি কিন্তু মোবাইল থেকেই করে দেখাবো কারণ ম্যাক্সিমাম ফ্রেন্ডের কাছে কিন্তু মোবাইল রয়েছে এবং তোমরা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলে যে মোবাইল থেকে আমরা কীভাবে জমির খাজনার জন্য অ্যাপ্লিকেশন করবো এর উপর যদি একটি ভিডিও বানিয়ে দেন তাহলে আমাদের অনেকেরই সুবিধা হবে তাই তোমাদের কথা ভেবে আজকের এই ভিডিওটাকে বানাচ্ছি তাই তোমাদের কর্তব্য প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করো ভিডিওটিকে ম্যাক্সিমাম বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউ হয়ে থাকলে চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর ক্লিক করে করো পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো আমাদের প্রতিনিয়ত যে আপডেটগুলো আসতে থাকবে সে ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথম পেয়ে যাবে মন্দরে এর জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে তোমাদের ফোনে যেকোনো একটা ব্রাউজার তোমরা ওপেন করো সেই ব্রাউজার গিয়ে তোমরা টাইপ করো বাংলার ভূমি ডট গভ এই যে দেখতে পাচ্ছ এখানে এজ অফিসিয়াল ওয়েবসাইটের ইউবার দেখতে পাচ্ছো ডেস্ক্রিপশন বক্স আমি দিয়ে দেবো তো অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে আসার পর তোমাদেরকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু পরপর অপশন কিন্তু এখানে শো করছে ওকে তো তোমরা কি করবে প্রথমে যে অপশনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথমে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখবে এখানে আরও অনেক কিছু অপশন কিন্তু চলে আসবে আসার পর এখানে তোমাদেরকে যে অপশানে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি দেখতে পাচ্ছ জাস্ট এখানে তোমরা নিচে আরোটির ওপর ক্লিক করবে এখানে পেয়ে যাবে তোমরা ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন ওকে তো ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশন এই অপশনটির উপর তোমরা একবার ক্লিক করবে ক্লিক করলে আমাদের কাছে ল্যান্ড রেভিনিউ খাজনা এ যে ফর্ম সেটা আমাদের কাছে চলে আসবে এরপর এই ফর্মটাকে তোমাদেরকে কিন্তু কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি ফিল আপ করার পর তোমাদেরকে কিন্তু সাবমিট করে দিতে হবে তারপর তোমরা একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবে সে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের খাজনার যে অ্যামাউন্ট সেটা তোমাদেরকে পে করতে হবে এবং কয়েকদিন পর তোমরা কিন্তু খাজনা রিসিপ্টটিকেও ডাউনলোড করতে পারবে তো চলো পুরো প্রসেসটা তোমাদেরকে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে যেটি বলা হচ্ছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন ওকে তো এখানে দেখো প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট তারপর রয়েছে ব্লক মৌজা এগুলো আমাদেরকে কিন্তু এখান থেকে ফিল করতে হবে তো প্রথমে ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করে তোমরা এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা এখান থেকে খুঁজে সেটার উপর ক্লিক করবে এরপর ব্লকের ওপর তোমরা ক্লিক করবে তো তোমাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর পাশে দেখো রয়েছে মৌজা এখান থেকে তোমরা মৌজা সিলেক্ট করে নেবে এরপর অ্যাপ্লিকেশন ডেটটা শো করবে যে তারিখে তোমরা অ্যাপ্লিকেশন করছো এবং এখানে বলা হচ্ছে পার্টিকুলার সব অ্যাপ্লিকেন্ট তো যেহেতু তুমি তোমার নিজেরই খাজনা অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করছো নিজের জমির খাজনার জন্য তো সেক্ষেত্রে তোমরা সেখানে সেলফ অপশানটির উপর ক্লিক করবে এরপর এখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ফাদার্স নেম তোমাদেরকে কিন্তু এখানে ফিল করতে হবে ওকে তো আমি ভিডিওতে খুব একটা বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি তবে ভিডিওটাকে তোমরা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এরপর বলা হচ্ছে অ্যাড্রেস তো এখানে তোমরা তোমাদের যে অ্যাড্রেস সেটা সঠিকভাবে এখানে পরপর বসিয়ে দেবে তিনটে বক্স রয়েছে প্রথমে তোমাদের যে ঠিকানা রয়েছে সেটা লিখবে তারপর পোস্ট অফিস তারপর তোমরা ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে অ্যাড্রেস লেখার পর নিচে দেখো এখানে তোমরা অপশন পাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি মোবাইল নাম্বারের একটি তোমরা বক্স দেখতে পাচ্ছ জাস্ট এই বক্সে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে এবং পাশে দেখো এখানে একটা বক্স দেখতে পাচ্ছ জাস্ট সেই বক্সের ওপর তোমরা ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে তো দেখো পাশের বক্সে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো আমার ফোনে একটা ওটিপি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এই ওটিপিটা আমরা এই বক্সে বসিয়ে দেব। ঠিক একইভাবে পাশে রয়েছে ইমেল আইডি এখানে তোমাদের যে কোনো একটা ইমেল আইডি তোমাদেরকে কিন্তু বসাতে হবে অর্থাৎ যে ইমেল আইডিটি তোমাদের চালু রয়েছে কারণ সেখানেও ওটিপি যাবে এখানে ইমেল আইডিটি বসানোর পর একই রকমভাবে পাশে যে বক্স দেখতে পাচ্ছ এই বক্সে তোমরা ক্লিক করলে তোমাদের ইমেল আইডিতে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে এবং সেই বক্সে কিন্তু আবারও ওই ওটিপিটা কিন্তু আমাদেরকে বসাতে হবে তো দেখো আমি পাশের বক্সে ক্লিক করলাম আমাদের ইমেলে অলরেডি ওটিপি চলে গেছে তো আমি ওটিপিটা ওখান থেকে দেখে এখানে বসিয়ে দিচ্ছি পাশে রয়েছে আধার নাম্বার এটা বসাতেও পারো না বসাতেও পারো যেগুলোতে লাল রঙের স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই বসাতে হবে এরপর জেন্ডারের ওপর ক্লিক করে মেল ফিমেল তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা চুজ করে নেবে এরপর এখান থেকে কাস্ট অপশানে ক্লিক করে জেনারেল এস এস টি ও সি তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার ওপর ক্লিক করবে এরপর বলা হচ্ছে রেভিনিউ ডিপোজিশন অফ এ ফ্যামিলি তো এখানে কি করবে খতিয়ান প্রেজেন্ট এস অর নো বলা হচ্ছে তো যেহেতু আমাদের খতিয়ান রয়েছে তাই এর ওপর ক্লিক করলাম এরপর রিলেশনশিপ নিজেরই জমির খাজানোর জন্য অ্যাপ্লিকেশন করছি তাই সেলফের ওপর ক্লিক করবে এরপর এখানে তোমাদের যে খতিয়ান নাম্বারটি রয়েছে খতিয়ান নাম্বারটি বসানোর পর তোমরা এই যে অ্যারো বটনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমাদের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে অর্থাৎ তোমাদের নাম অ্যাড্রেস এবং তোমাদের যে প্লট নাম্বার কার নামে জমিটি রয়েছে অংশ কতটা ওকে ল্যান্ড ক্লাসিফিকেশন সমস্ত কিছু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে এবার এই জায়গাটা প্রত্যেকে একটু ভালোভাবে দেখো এই যে এখানে নিচে দেখো লেখা রয়েছে প্লট নাম্বার শেয়ার এরিয়া শেয়ার এবং নিচে রয়েছে অ্যাড প্লট তো এখানে তোমরা কি করবে ওপরে যে প্লট নাম্বারটি তোমাদের এখানে শো করছে জাস্ট সেখানে একবার ক্লিক করবে ক্লিক করলে দেখো অটোমেটিক নিচের বক্সগুলো ফিল আপ হয়ে গেছে এখানে দেখো শেয়ার এরিয়া শেয়ার ল্যান্ড অফ ইউজ অফ ল্যান্ড এখানে ক্লিক করে প্রথমে তোমাদের ল্যান্ডটা কী পারপাসে ইউজ করছো সেটা তোমাদেরকে সেট করতে হবে সিলেক্ট করতে হবে তো এখানে আমি বাস্তু সিলেক্ট করে নিলাম এরপর অ্যাড প্লট নিচে দেখো একটি অপশান রয়েছে অ্যাড প্লট এখানে তোমরা প্রত্যেকেই একটা ক্লিক করবে ক্লিক করলে দেখো নিচে প্লট ডিটেলস কিন্তু চলে এসেছে অর্থাৎ আমি এই প্লটটি এখানে কিন্তু অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে আমার খতিয়ার নাম্বার প্লট নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে ইউজ অফ ল্যান্ড ল্যান্ডটা কী পারপাসে ইউজ হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসেছে এরপর দেখো নিচে বলা হচ্ছে আর রেকর্ডেড প্রপার্টি ডিটেলস তো নিচে দেখো অপশান রয়েছে প্রসিড ফার্দার তো জাস্ট এখানে একবার ক্লিক করলে ইএস নোয়ের একটি অপশান শো করবে তো এখানে তোমরা ইএস অপশানের উপর ক্লিক করে দেবে এরপর তোমরা কি করবে নিচের দিকে আবারও স্কল করে একটু চলে আসবে এবার আমরা নেক্সট পেজে চলে এসেছি এখানে বলা হচ্ছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস অর্থাৎ এর আগে যে খাজনা দিয়েছো তো সেই খাজনার ডিটেলস এবার আমাদেরকে ফিল করতে হবে বলা হচ্ছে লাস্ট রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন অর্থাৎ এর আগে যে খাজনার রসিদটি তোমার কাছে রয়েছে অর্থাৎ লাস্ট কোন সালে তোমরা খাজনা দিয়েছ তো সেই রসিদের মধ্যে তোমরা বাংলা শালটি পেয়ে যাবে তো নিচে এই যে বক্স দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে তোমরা সেই সালটা চুজ করে নেবে এরপর পাশে অপশন রয়েছে রেভিনিউ রিসিপ্ট নাম্বার তো সেই খাজনার যে রসিদ নাম্বার সেই রসিদটার মধ্যেই পাবে তো সেই রসিদ নাম্বারটা তোমরা এই বক্সে লিখে দেবে পাশের রয়েছে ডেট অর্থাৎ কত তারিখে তোমরা খাজনা দিয়েছিলে তো সে ডেটটা রসিদের মধ্যে পেয়ে যাবে তো এখানে ক্যালেন্ডার থেকে তোমরা সেই ডেটটাকে বসিয়ে দেবে এরপর পাশের বেচে দেখতে পাচ্ছ আপলোড দ্য লাস্ট রিসিপ্ট অর্থাৎ যে খাজনার রসিদটা তোমার কাছে রয়েছে লাস্ট যে খাজনাটা দিয়েছ সেই রিসিপ্টের কপি স্ক্যান কপি তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে তো সেটা স্ক্যান করে তোমরা পিডিএফ ফর্মেটের বানিয়ে নেবে দু এমবির মধ্যে সাইজ হতে হবে তো সেই পিডিএফটা তোমাদেরকে কিন্তু এখানে চুজ ফাইডে ক্লিক করে আপলোড করে দিতে হবে এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্যাপচা কোড রয়েছে বি আর এস এন এইটার তো এই বক্সে তোমরা ক্যাপচা কোডটা বসিয়ে নিচে পাশে দেখো এখানে একটি বক্স রয়েছে এখানে টিকমার্কটা দিয়ে দেবে এবং নিচে দেখো অপশান রয়েছে সাবমিট জাস্ট সাবমিট বটনটির উপর তোমরা যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম টাইপের একটি অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের জেনারেট হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বারটি শো করছে এবং তোমাদেরকে কত টাকা খাজনা দিতে হবে সেই অ্যামাউন্টটাও কিন্তু এখানে শো করবে এরপর নিচে দেখো অপশন রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটিকে এখান থেকে ডাউনলোড করতে পারো পাশে রয়েছে ফিজ পেমেন্ট তো তোমাদের যে খাজনা সেটা তোমাদেরকে কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে খাজনার ফিজটা তো ফিজ পেমেন্টের উপর তোমরা ক্লিক করলে আর ফিজ পেমেন্টের যে পেজ সেটা কিন্তু তোমাদের কাছে ওপেন হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ফিজ পেমেন্টের দেখতে পাচ্ছ পেজটা আমাদের কাছে ওপেন হয়ে গেছে এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট টাইপ তো এখানে ক্লিক করে তোমরা রেভিনিউ খাজনা অপশনটিকে ক্লিক করে নেবে এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি বসাবে ক্যাপচার কোডটা দিয়ে ভিউ অপশনের উপর ক্লিক করলে এখানে দেখাবে কত টাকা তোমাদেরকে খাজনা দিতে হবে অর্থাৎ কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে তো সেই ফিজটা তোমরা এখানে পেমেন্ট করে দিলেই সঙ্গে সঙ্গে একটি জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে পরবর্তী সময় তোমরা কিন্তু জিআরএন নাম্বার দিয়ে জিআরএন সার্চ অপশানে গিয়ে তোমরা কিন্তু খাজনা রিসিপ্টটা ডাউনলোড করতে পারবে তো কমপ্লিট আর যদি আমি সমস্ত কিছু একটাই ভিডিওর মধ্যে বানাতে যাই তাহলে ভিডিওটা লেন দেখতে পাচ্ছ এর মধ্যেই ন মিনিট পার হয়ে গেছে আরও হয়তো ভিডিওটা বেড়ে যেত তাই তোমাদের দেখার ধৈর্য অনেকেরই থাকবে না তো তোমরা যদি চাও কীভাবে অনলাইনে খাজনা রিসিভ ডাউনলোড করব এর উপর একটি ভিডিও বানিয়ে দিন তাহলে আমি সেপারেট আরেকটা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আশা করি তোমাদেরকে আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্প হয় প্রত্যেকে ভিডিওটি থেকে লাইক করে দিও ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধব যতটা পারবে ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেককে একটু দেখার এবং শেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ